প্রিয় বন্ধুরা, আমাদের সুস্থতার চাবিকাঠি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি অতি পরিচিত সমস্যা। হসপিটাল বা ক্লিনিকে প্রতিদিনই প্রচুর সংখ্যক মহিলারা এই সমস্যা নিয়ে হাজির হন, সেটি হলো PCOS অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। তবে অনেকে বলে থাকেন PCOD অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আবার অনেকে বলেন PCO বা পলিসিস্টিক ওভারি, অর্থাৎ প্রত্যেকেই এক একটি থেকে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ। যদি আপনার ওভারিতে অনেকগুলো ছোট ছোট সিস্ট থাকে তবে তাকে PCO বলা হয়, আর এর সঙ্গে যদি শারীরিক কিছু সমস্যাও থাকে তাহলে সেটিকে বলা হয় PCOS। এখন তো এই সমস্যা থেকে অল্প বয়সী মেয়েরাও রেহাই পাচ্ছে না। সবথেকে বড় কথা হলো 14-44 বছর বয়সী প্রায় 20-25% মহিলাই এই সমস্যায় আক্রান্ত। তবে এই সমস্যায় যেসব অ্যাডোলেসেন্ট ও অবিবাহিত মেয়েরা আক্রান্ত, সবার আগে তারা কমপ্লেন করে থাকেন যে আমার পিরিয়ডস ভীষণ রকমের ইররেগুলার, আর যখন হচ্ছে তখন অতিরিক্ত মাত্রায় হচ্ছে। এবং যারা বিবাহিত তারা বলেন যে ইররেগুলার পিরিয়ডস এবং কিছুতেই প্রেগনেন্সি আসছে না, এবং সেই সঙ্গে ওজনও বেড়ে চলেছে। তবে হ্যাঁ, PCOS এর কারণ ও সিমটমস নিয়ে আলোচনার পূর্বে সর্বপ্রথম বলি PCOS অ্যাকচুয়ালি কি। PCOS হলো একটা কমন হরমোনাল প্রবলেম যেটা সাধারণত মহিলাদের ওভারির নর্মাল ফাংশনকে অনিয়মিত করে দেয়। এতে প্রচুর পরিমাণে ইম্যাচিওর ফলিকেলস জন্ম নেয় যেগুলো ওভিউলেশনের সময় কখনোই ম্যাচিওর্ড হতে পারে না। তো PCOS এর কারণ কি? ওভারিতে এই ইম্যাচিওর ফলিকেলস হওয়ার কারণ জানলেই আপনি সচেতন হতে পারবেন। যেমন ধরুন, আমরা যদি একটা চুপসে থাকা বেলুনে জল ভর্তি করতে থাকি তাহলে সেটি ধীরে ধীরে ফুলতে শুরু করে, সেই রকমই ওভারিতে অসংখ্য ফলিকেলস তৈরি হলে সেইগুলি ফ্লুইডস বা তরল দ্বারা পূর্ণ হয়ে সিস্টের আকার নেয়। এবার জেনে নেওয়া যাক এই সিস্টগুলো আসছে কোথা থেকে। সিস্টের প্রধান কারণ হিসেবে রক্তে মেল হরমোন বা অ্যান্ড্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়াকেই ধরা হয়। আবার অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় বডি প্রপারলি ইনসুলিনকে ব্যবহার করতে পারে না, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স এর অন্যতম অপর একটি কারণ। এবারে আসি সিমটমসে, যেগুলো হলেই বুঝতে পারবেন আপনার ওভারিয়ান সিস্ট হওয়ার 100% সম্ভাবনা আছে। নাম্বার 1, ইররেগুলার পিরিয়ডস। নাম্বার 2, পিরিয়ডসের সময় প্রচুর রক্তক্ষরণ। নাম্বার 3, ওবেসিটি বা ওভারওয়েট। নাম্বার 4, আনওয়ান্টেড হেয়ার গ্রোথ যেমন ফেসিয়াল হেয়ার এটসেট্রা। নাম্বার 5, রেগুলার প্রচুর পরিমাণে চুল পড়তে থাকা। নাম্বার 6, পেটে ও কোমরে অসহ্য যন্ত্রণা। নাম্বার 7, এছাড়াও স্কিনে ডার্ক স্পট, অ্যাকনি ও সঙ্গে মাথা ব্যথাও হয়ে থাকে। সিস্ট কনফার্ম করার জন্য লোয়ার অ্যাবডোমেনের আল্ট্রাসোনোগ্রাফি, MRI অথবা CT স্ক্যান করতে পারেন, যার মাধ্যমে সিস্টের আকার, আয়তন এবং সংখ্যা জানা যায়। এছাড়া রক্ত পরীক্ষার মাধ্যমে মেল হরমোনের লেভেল সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, এত কিছু শোনার পরে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে কি করলে এর কিওর সম্ভব। হ্যাঁ, PCOS কিওর করতে হলে আপনাকে অবশ্যই আপনার ডায়েট ও লাইফস্টাইল চেঞ্জ করা অত্যন্ত জরুরি, এবং অতি অবশ্যই একজন ডক্টরের সঙ্গে কনসাল্ট করাও প্রয়োজন। ডায়েট এবং লাইফস্টাইল। নাম্বার 1, লো কার্বোহাইড্রেট ডায়েট অর্থাৎ ব্রাউন রাইস, ওটস, হোল হুইট বার্লি, হোল হুইট পাস্তা এবং হোল হুইট ব্রেড প্রতিদিন খাদ্য তালিকায় রাখবেন। নাম্বার 2, লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডস যেমন সবজি, ডাল জাতীয় শস্য, হাই ফাইবারযুক্ত খাবার প্রতিদিন খাবেন। নাম্বার 3, এছাড়া প্রতিদিন 2-3 লিটার জল অবশ্যই নিয়ম করে পান করবেন। এই বিষয়ে আরও জানতে উপরের আই বাটন বা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। নাম্বার 4, কোনো অবস্থাতেই তেলে ভাজা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত মিষ্টি জাতীয় দ্রব্য, চর্বি এগুলো খাবেন না। নাম্বার 5, প্রতিদিন নিয়ম করে 30 মিনিট এক্সারসাইজ করুন ও নিজেকে স্ট্রেস মুক্ত রাখুন। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ভাবছেন, ধুর, অত করার সময় কোথায়, 30 মিনিট এক্সারসাইজ, বরং ওই সময়টা অন্য কাজ করব।
কিন্তু না বন্ধুরা, বরং অন্যভাবে একটু ভেবে দেখুন। দিনে 30 মিনিট সময় তো গল্প করেও কাটান, যেটা আপনার কোনো কাজেই আসে না। সেক্ষেত্রে এই 30 মিনিট এক্সারসাইজ করলে এবং 10 মিনিট মেডিটেশন করলে আপনার স্বাস্থ্যের চাবিকাঠি আপনার হাতে চলে আসবে, আর আপনি পাবেন চিন্তামুক্ত একটি সুন্দর ও সুস্থ জীবন। সবশেষে একটি ছোট রিকোয়েস্ট, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধু ও বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন, কারণ আপনাদের ফিডব্যাকই আমাদের অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।